কেউ কথা রাখেনি, 33 বছর কাটল কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক অষ্টমী তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্র ভূ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই অষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদেরানি বলেছিল, বড় হওয়া দাদা ঠাকুর, আমি তোমাকে 3 পহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর বোমর খেলা করে। নাদেরালি, আমি আর কত বড় হব, আমার মাথা এগোরে 7 ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 পহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে মিশেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কান ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় আর কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধে দিয়েছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি, 33 বছর কাটল কেউ কথা রাখে না। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক অষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্র ভূ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই অষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদেরানি বলেছিল, বড় হওয়া দাদা ঠাকুর, আমি তোমাকে 3 পহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর বোমর খেলা করে। নাদেরালি, আমি আর কত বড় হব, আমার মাথা এগোরে 7 ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 পহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম